তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? শোনো না, মনে হচ্ছে গিনি মা সানস্ট্রোকের মতো কিছু একটা হয়েছে। আর এই পাড়ার হাতুড়ে ডাক্তার দেখলে গিনি মা কিছুতেই সুস্থ হবে না। বলছি যে আমি না একজন ভালো ডাক্তারকে দেখে গিনিমাকে দেখাতে চাই, তোমার হেল্প লাগবে। এই কথাটা আমিও ভেবেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এই বাড়িতে আর কেউ এই কথাটা বলেনি, এই মেয়েটাই প্রথম এই কথাটা বলল। আমার মনে হচ্ছে ও ঠিকই বুঝেছে, কিন্তু এই বাড়িতে অন্য ডাক্তার ঢুকলে যে রীতিমতো বিপ্লব হয়ে যাবে, আর সেই অন্য ডক্টর যদি ফুলঝুরির হাত দিয়ে ঢোকে তাহলে তো কথাই নেই। কিন্তু বাড়ির বিপ্লব আগে না কিন্নিমার জীবনটা আগে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো যে? আরে বাবা, বিলেত গেলে তো সব জানা হয়ে যায় না। আই রিয়েলি সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড তোমাদের সকলের কেন এত সেন্সের অভাব। দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি, একজন ভালো ডাক্তারকে দেখে গিনিমাকে পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, আর তোমরা যদি না পারো বলে দাও, যা করার আমি করব। এরকম করে তো আর মানুষটা চোখের সামনে শেষ হয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না। তা অতই যখন ধরো, তাহলে গিনিমাকে অপমান করলে কি করে? লিসেন, I'm not answerable to you, okay? এটা আমাদের দুজনের মধ্যেকার ব্যাপার, আমি আর গিনিমা বুঝে নেব। তুমি তখন দেখলে না, গিনিমা কথা বলতে পারছে না বলে আমার হাতটা কিরকম আঁকড়ে ধরলো। নাকি এসব দেখতে পাও না, নাকি দেখলেও বুঝতে পারো না? আমি আসিনি বলে গিনিমা অসুস্থ হয়ে পড়েনি, গরমে রোদ্দুরে গিনিমা সানস্ট্রোক হয়েছে। সেই সেই এখন নিজে বাঁচার জন্য হাজারো যুক্তি খাড়া করবে, কোয়াইট ন্যাচারাল। ওকে ফাইন, আই অ্যাকসেপ্ট। আমারই জন্য গিনিমা অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে? ইন দ্যাট কেস ইটস মাই রেসপন্সিবিলিটি টু কিওর হার, তাই না? আমি তো ভদ্রতা করে তোমায় রিকোয়েস্ট করেছি, তুমি যদি আমার কথা না শোনো তখন আমাকে বাধ্য হয়ে কাজটা একাকেই করতে হবে। রাতে খাওনি কেন? তাতে তোমার কি? শোনা, নাথিং, আমার আবার কি? ইউ আর মাই গেস্ট, তুমি আমাদের বাড়ির গেস্ট। গেস্ট যদি না খায় তাহলে তাহলে ভদ্রতায় বাধে, দ্যাটস ইট, কিছুই না। তুমি আমাকে গেস্ট বলো আর যাই বলো, গিনিমা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি খাবই না। খাবো তো নাই, এখানেই থাকবো। পুলিশ এলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না। হ্যাঁ, তোমাকে তো আমি আষ্টে পৃষ্ঠে গ্রহণ করতে চেয়েছিলাম ফুলঝুরি, তুমি নিজেই তা বারবার ভেঙে দিয়েছো। আজ এমন কথা বললে কি করে হবে বলো, কি করে হবে? কি কি ব্যাপারটা, কি হলোটা, কি এখন এখানে কার্তিক ঠাকুরের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখা হলো তো গিন্নিমাকে, যাও যাও যাও, কেটে পারো, রুগীর ঘরে না আমি বেশি জনকে অ্যালাউ করবো না। আর রাত জাগতে গিয়ে তুমি যদি ঘুমিয়ে পড়ো, আর তখন যদি গিনিমা কিছু প্রয়োজন হয়, মানেটা কি? রাত জাগতে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো? গিনিমা এখানে এরকম অসুস্থ হয়ে শুয়ে আছে আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো? তোমরা কি ভাবোটা কি বলো তো আমাকে, হোয়াট ইউ থিঙ্ক? তাতে তো শুনলাম দিদিভাই এখানে থাকবে, খুব ভালো কথা, রাতে দিদিভাই থাকছে থাকুক, কিন্তু তার চেয়ে বেশি একজনকেও আমি অ্যালাউ করবো না, বলে দিলাম। হ্যাঁ,
এবার যাও তো কেড়ে পড়ো। আর শোনো, তোমরা থেকেও ডাক্তার ডাকবে না, যা বুঝতে পারছি। ডাকতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। ডাকবো। কি বললে? ডাকবে? তুমি যখন এরকম কথা বলো না, তখন আমার তোমাকে জোরে ধরে থাকতে ইচ্ছে করে। সরি।